আমি কেদারনাথ যাচ্ছি আবারও ভোলে বাবার কাছে, তো তোমরা সাথে দেখো, দেখতে পাবে সবকিছু। হ্যাঁ, আফসোস এটাই যে বোনকে নিয়ে যেতে পারছি না। ম্যাকবুক না হলে ঘুষি এটা মেরে আমি যাইনি, কারণ আবার চেঞ্জ করতে হবে তো সেই জন্য। আর আমাকে এখন আমার রান্না বান্না করতে হবে, তো সব তিন ভাই উঠেছে এখন, তিনজনের জন্য তো খাবার বানাতে হবে, তো সেই জন্য ম্যাগি আনিয়েছি। এই হচ্ছে ম্যাগি, ম্যাগি হবে। আমি না পাহাড়ে গিয়ে ম্যাগি খেয়েছিলাম, কীরকম বলো তো, ও লঙ্কার গুঁড়ো হলুদ টলুদ দিয়ে সুন্দর একটা ম্যাগি বানায়। আর এই যে আছে সয়াবিন, এই সয়া চ্যাংস রান্না করবো আজকে, আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমরা যখন বাংলাদেশে ছিলাম না, তখন আমাদের এই কাজটাকে কেউ একটা বা কোনো কারণে ঢিল মেরে ভেঙে দিয়েছিল, তো এটাকেও চেঞ্জ করতে হবে, সেটা নিয়েও একটু ব্যস্ত আছি। বাট বলেছি দুই একদিনের মধ্যে চলে আসবে। ব্যাপারটা হচ্ছে যে এই যে এখানটা লাগানো ছিল, এই দরজাটা মানে জানলাটা, বাইরে থেকে হয়তো মেবি কেউ কিছু ছুঁড়ে মেরেছে আর পুরো ভেঙে ভেতরে পড়ে গেছিলো, মানে কীরকম একটা ঘটনা বুঝতে পারছো তো। তারপরে আমরা এসে দেখি এরকম পুরো ভাঙা, এটাকে ঠিক করতে হবে খুব তাড়াতাড়ি। ব্যাপারটা হচ্ছে এই যে হলুদ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে এটা বসিয়ে দিলাম, জলটা ফুটলে ম্যাগিগুলো দিয়ে দেবো আর তার মধ্যে মশলা। মানে এইটা আমি পাহাড়ে খেয়েছিলাম, একটু ঝাল 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 বেশ খেতে একটু আলাদা রকম লেগেছিলো। জল ফুটে এসছে আর ম্যাগিগুলো দিয়ে দিই। সবাই একই পুরো ম্যাগি হয়ে গেছে, যাই হোক চারজনে খাবো, বেশি হয়ে গেছে অনেকটা। হেভি লাগছে এই ম্যাগিটা, মানে পাহাড়ের মতন লাগছে খেতে। খেয়ে দেখ, একটু জলটা জেনে গেছে আর হেভি লাগছে। তাদের ম্যাগি হয়ে যাবে, কেমন লাগছে নতুন রাজাকে পেয়ে? নতুন ওর টায়ার চেঞ্জ করা হয়েছে, এই সামনের এটা চেঞ্জ করেছে, মানে 27,000 টাকার কাজ করেছে গাড়িটাতে। হ্যাঁ সুন্দর লাগছে, নতুন নতুন লাগছে দেখতে। হ্যাঁ ভাল লাগছে, হ্যাঁ সব নতুন লাগিয়েছে। এখন বাজে পুরোপুরি 3:30, আর আমরা যাচ্ছি দোকানের দিকে। তার কারণ আমাকে দোকানে ডেকেছে, আর যে ফার্নিচারে কাজ করছে তার কি প্রবলেম হয়েছে আমাকে ডেকেছে, বললো যে তুমি একটু আসো। তাই বললাম ঠিক আছে আমি যাচ্ছি। ভাই ভুল করেছে, ওই যে গোল স্ক্রুটা খুলে ফেলেছি না কাভারের, ওটার এই জায়গায় এখানটা একটা ই রয়েছে, পরে দেখাচ্ছি। যাই হোক এখন তাই জন্য যাচ্ছি। আর তোমরা, আমি কালকে মানে আজকে সকালে ভিডিও আপলোড করার পরে অনেকে বলেছে দিদি তোমরা কেদারনাথ থেকে কবে এলে বা কী হয়েছিল, তো তোমাদের সাথে আমি রাত্রবেলা এসে সমস্ত ঘটনাটা শেয়ার করব, কেন আমরা কেদারনাথ থেকে বাড়ি ফিরে এলাম এবং মিঠুনের কী হয়েছিল। মিঠুনের খুব বাজে মারাত্মকভাবে একটা ইনজোর হয়ে গেছিলো এবং একটা ইনফেকশান হয়েছে, যে কারণে আমরা ওখান থেকে আসতে বাধ্য হয়েছি। বাট রাজাকে ঠিক করা হয়েছে, দাদা আবার যাবে সেই জন্য। চলো রাতে এসে গল্প করুন, বুঝলাম নতুন রাজাই উঠি। এ মনে হচ্ছে একটা শক্ত কিছুর উপর বসে আছি, আর লাল 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 হয়েছিল ব্যাপারটা। আমি এখন ব্যাগ হাতে নিয়ে বেড়াই, এখন ব্যাগ হাতে নিয়ে বেড়াইনি, সিনেমাটা নিজে থেকে ফাঁকা ফাঁকা লাগছে। আচ্ছা তোমাদেরকে যেমনটা বললাম, আমি দোকানে এসেছিলাম, আর দোকানে আমি এলাম এসে দেখলাম আমি যে কাউন্টারটা করতে বলেছিলাম আগে, আমাদের যে ওই করে খাট করা হয়েছিল সেটা রেডি। আর এই হচ্ছে কাউন্টারটা, কেমন লাগছে ভাই দেখতে? ভালো লাগছে, ভালো লাগছে। এটার উপরে সানলাইটটা যাবে যে পুরোপুরি হোয়াইট কালার, গ্লোসিং হোয়াইট কালার, আর তার সাথে ইয়েলো কালার, এখান থেকে তিনটে বর্ডার যাবে, তিনটে ও বা চারটে। আর এখানে আমার একটু বড় হয়ে গেছে, মানে হাইটে এটা একটু ছোট হবে আর একটু হাইটটা। আর এটা ঢোকার জায়গা কত কিছু করে ঢুকতে হলো, এই যেমন হাইটটা আমার পুরো এই অব্দি চলে এসেছে, এটা আর একটু নিচু করতে হবে তাহলে হবে না। আর এই সাইডটা একটু কাটতে হবে, তারপরে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে তোমরা যে কাটিংটা দেখতে পাচ্ছ, এই কাটিংটাও চেঞ্জ হবে, তারপরে এই কাটিংটা একটা বক্স বক্স লাগছে দেখতে, এইটুকু চেঞ্জ হবে, এইটুকু রাউন্ড শেপ হবে সেম বাইরেতে যেরকম আছে। আর ফাইনালি আস্তে আস্তে আমাদের দোকান রেডি হচ্ছে, বাট এখনো কতদিন লাগবে সেটাই হচ্ছে মেন ব্যাপার।
আর এখানে আমাদের যে গ্লাসগুলো ছিল এই গ্লাসটাতে একটা মাথায় টাক খেয়েছে, খুব লেগেছে, অনেক লেগেছে। চল ভালো লাগছে তো দেখতে? হ্যাঁ ভালো লাগছে। চল সানমাইকার বসে আরো বেশি সুন্দর লাগবে। হ্যাঁ অনেক সুন্দর লাগবে। আর ওই পাশে যে গ্লাসগুলো আছে ওইগুলোকে আমরা খুলে দিল, খুলে এই পাশে নিচে রাখি তো। দাদা শাড়ি কত করে? শাড়ি করতে পারিস এখানে, টুল নিয়ে এসে দাঁড়াতে পারিস। হ্যাঁ এইটাই বাকি আছে। বলুন দিদি কি নেবেন? হয়েছে শার্ট আপনার, এই টি শার্টটা আপনার গায়ে। টি শার্ট নেবেন? তো দোকানে যে নেগাটি করতে আছে এইটা একটু নিচে করতে হবে, নিচু করে তাহলে ঠিক হয়ে যাবে। তোর কাছে একটু উঁচু উঁচু লাগছে। আমার এই ভুড়িওয়ালা পেট নিয়ে বেরিয়ে গেলাম। আরে জামাই আটকে কি করেছিস এগুলো? দোকান থেকে বাড়ি গেলাম, বাড়ি গিয়ে একটু চা খেলাম। আর তখন ভিডিও করার কথা মাথাতেই ছিল না, আমি যেহেতু ডেইলি ব্লগ শুরু করেছি তো আমি ভেবেছিলাম যে তোমার সাথে টুকটাক ডেইলি ব্লগটা শেয়ার করবো। তোমরা যে কজন মানুষ দেখতে চাও আমার তাতেই এনাফ, কারণ তোমাদের অনেকেই আছো যারা আমাদের ভীষণ ভালোবাসো। কিন্তু ব্যাপারটা হচ্ছে না, কাজের মধ্যে না অত টাইম পাই না, যখন টাইম পাই তখন না সেই ব্যাপারটা মাথায় থাকে না। একটু আগে যখন চা খাচ্ছিলাম না তখন আমি ফোন দেখছিলাম, আর তোমরা জানো আমরা ফোনের মধ্যে একবার চলে গেলে তারপরে আর অন্য কিছু আর মাথায় থাকে না, তো আমি সেই জন্য করতে পারিনি। আর এখন আমি যাচ্ছি একটু পার্লারে, আগের দিনও এসেছিলাম, আমার এই আইব্রোর কিছুটা ই রয়ে গেছে, সেটা আমি ঠিক করবো। আর একটু পেডিকিওর করার কথা আছে, কারণ পেডিকিওর করিনি আমি বহুদিন, আর যেহেতু বাইরে গেছিলাম ওই দিকটা যাওয়ার পরে না, আর আমার গোড়ালি না একটু শক্ত শক্ত টাইপের, যেটার জন্য আমার পেডিকিওরটা খুব দরকার। আমি বাড়িতেই বেশিরভাগ টাইমটা নিই, কিন্তু আজকে আমি পার্লারে যাচ্ছি। চলো। আরে বাবা ফুচকা খাওয়া হচ্ছে না, আমি এই মাত্র একটুখানি চা খেলাম। না 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 হ্যাঁ আচ্ছা, আমি এসছি পার্লারে, আর এসছি আমি হচ্ছে গিয়ে একটুখানি পেডিকিওর করবো। গাইস ব্যাপারটা হচ্ছে আমি এখানে বসলাম, এই ছেলেটা এস আর কে শঙ্কর ব্লগ, এ না খুব 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 খারাপ একটা ছেলে, লাস্ট 7 দিন আগে ভিডিও ছেড়েছে, 7 দিনে কোনো ভিডিও ছাড়েনি, অসভ্য। কালকে সকালে ভিডিও আসছে গাইস, কালকে সকালে নতুন ভিডিও আসবে, তারপরে যতটা পারি ভিডিও দেব। আর আমি কেদারনাথ যাচ্ছি আবারও ভোলে বাবার কাছে, তো তোমরা সাথে দেখো, দেখতে পাবে সবকিছু। হ্যাঁ আফসোস এটাই যে বোনকে নিয়ে যেতে পারছি না, কারণ আমার যেতে ইচ্ছা করছে, আমি বিজনেসটা খোলার আগে ভেবেছি ভোলে বাবার কাছে যাবো, তাই জন্য আমি যাই। যদি ঘুরে আসতে পারি তো অনেক ভালো লাগবে। এই ছেলেটা এখনো পর্যন্ত নিরামিষ খেয়ে খেয়েই চলছে এখনো পর্যন্ত। আমরা 3টে ভিডিও ছেড়েছি, দেখ তুই কত বড় ই, তুই ভিডিও ছাড়িস না একটুখানি, দেখ তুই লাস্ট বাংলাদেশ থেকে আসার পরে মাত্র 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ভিডিও আপলোড করেছিস। একটা জিনিস বলছে যে আমাদের মানে ভিউজ কমে গেছে বলে আর ভিডিও করি না, তো গাইস এরকমটা কিন্তু নয়। আমি যদি আবারও চাই যে ভিউজ আসবে প্রপার, আমি এটা ডেইলি ব্লগ চ্যানেল, ডেইলি ভিডিও ছাড়লেই তোমার ভিউজ যাবে, আর আমরা যদি চাই অবশ্যই ভিউজ নিয়ে আসতে পারবো। এবার হয় না মাইন্ডসেট একটুখানি আমরা প্রবলেম আছে এদিকে, আর বিজনেস নিয়ে একটু ভাবনা চিন্তা আছে, আর এই চ্যানেলে আমাদের 3-3টে স্ট্রাইক পড়ে আছে, তো আমি চাচ্ছিলাম যে আগে স্ট্রাইকে উঠুক আর এরপরে ভিডিও দেবো, আবার দেবো, এমন না যে গাইস হয়তো কয়েকটা ভিডিও দেবো। ভাই আমরা কাজেই ব্যস্ত, এদিকে ওদিকে কাজে ব্যস্ত বলে ইউটিউবে তো ধ্যান দিতে পারছি না, তা না হলে ভিউজ তোমরা আমাদেরকে এতটাই ভালোবাসো যে আমরা চাইলে আবারও আসবে, যদি আমরা প্রপার ভিডিও করি আবারও আসবে, কিন্তু করব। মেন কথা অনেকেই ভাবে যে আমরা তো কাজ করছি না বা আমাদের এত ভিউজ কমে গেছে বলে কাজ করছি না, এরকম আমরা কখনোই ভাবি না। ব্যাপারটা হচ্ছে আমরা কাজ করতে পারছি না, আমি জাস্ট 2-3টে ভিডিও আপলোড করলাম, মানে অনেকটাই ব্যস্ত, 24 ঘন্টা যে কোথা দিয়ে কেটে যায় জানি না, কিন্তু আমরা একটু বেশি ঘুমাই, তাই তো ঘুমটা দেখো আমরা কাজও করি ভাই, আমরা রাত জেগে রাত জেগে কাজ করি, এবার না ঘুমালে মাইন্ডসেটে তো অতটা প্রেসার দেওয়া যায় না, কিন্তু কথা দিলাম ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, বিজনেসটা শুরু হয়ে যাক। তারপরে কিন্তু একটা স্পেশাল গিফট মানে জিনিস দেখার আছে তোমাদেরকে, বোন তো বিজনেসে ব্যস্ত হয়ে যাবে,
আমি আর মা হলো ট্যুর করব সব জায়গায়, মা আর আমার ট্যুর দেখতে পারবে ঘোরা ঘোরা বাংলাদেশ দুবাই। হ্যাঁ দুবাই আমি যাব, সুইজারল্যান্ড যে আমার সাথে যেতে যাবে আমি তাকে নিয়ে যাবো একজন। আমি নব না, আমি নতুন নেবো ভাই, তুমি জচ্চুরি করো আমার সাথে। না তোর থেকে একবারে দুটো ফোন আসবে, দুটো ফোন বেশি কে ফোন ঘাটে, মানে ফোনে কাজ বেশি কে করে? কিন্তু মানে মেইন সৌন্দর্য কার দরকার? আমার, আমি মেয়ে। কার দরকার আমি বলে দিই, তোর ফিল্টার, তোর সৌন্দর্য কার দরকার, কারণ তুমি তো অসুন্দর তাই না? বললাম না তো, চলো। এটা ঘরের অবস্থা তো বোঝাবো এখন না, সেটাও ঠিক, ঘটা সুন্দর কালকে দিয়ে ভালো ভালো ভিডিও আসবে। আর হ্যাঁ, তোমরা আমাদের এই বিজনেসটা শুরু হোক, তারপর তো দেখতে হবে। আর তো মাত্র কয়েকটা দিন গেছে, এত মানে এদিকে প্রেশারে আসি তো হয় না, মাইন্ডসেট ভালো না থাকলে ভিডিও করতেও ভালো লাগে না, তো এদিকে কাজের ব্যস্ত এটা ওটা, তাই ভিডিও করা হয়নি। ভাই তোরা আমার জায়গাগুলো সিলেক্ট করে রাখ, কোনা যে কয়েকদিন যাবে ঘুরে আসতে হবে। আবার বেশি কথা ঘোরা না, আমরা সুন্দরবন যাচ্ছি ভাই, বর্দা ছোটদা, এই বর্দা বৌদি মাকে না নেবো না, কারণ মাকে খাবার দিতে হবে। এ দেখো আমি প্রতিদিন ভিডিও আপলোড করি, তোমরা কি করো, কি করো তোমরা? প্রতিদিন আমি ভিডিও আপলোড করি, দেখো না এই যে ভিডিও আপলোড করেছি, বলো এই দেখো।